আজ আমরা করব যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো যৌগিক কোণ বলতে আমরা কি বুঝি? দুই বা ততোধিক কোণের বীজগণিতীয় যোগফলকে যৌগিক কোণ বলে। কি বললাম? দুই বা ততোধিক কোণের বীজগণিতীয় যোগফলকে যৌগিক কোণ বলে। তাহলে এখানে কোণ আমার দুই বা ততোধিক, তার মানে একাধিক আমার কোণ থাকতে পারে। তো আমরা প্রথমে কিছু সূত্রগুলো দেখে নিই এই অধ্যায়ের জন্য আমাদের কীরকম সূত্র আছে। তো সাইন এ প্লাস বি, মানে দুইটা সাইনের ক্ষেত্রে দুইটা কোণ যদি যোগফল আকারে থাকে তাহলে কী হতে পারে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা আমাদের সূত্র। এই সূত্রগুলো তোমরা বাসাতে একটু প্র্যাকটিস করবা, মনে রাখবা। এই সূত্রগুলোর প্রমাণ আছে, তো প্রমাণটা আমি দেখাতে চাচ্ছি না, কারণ প্রমাণটা অতটা ইম্পর্টেন্ট না। এগুলো তোমরা মনে রাখতে পারবা কি না সন্দেহ। তো যেগুলো সূত্র লিখে দেয় সূত্রগুলো তোমরা স্টেপ বাই স্টেপ মুখস্থ করবা। তাহলে সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সাইনের ক্ষেত্রে যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানেও মাইনাস, এবং প্লাস থাকলে এখানে প্লাস। তাহলে কস এ প্লাস বি এর সূত্রটা কীরকম হতে পারে? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কসের ক্ষেত্রে দুইটাই সেম হবে, এবং এখানে যদি প্লাস থাকে এখানে হবে মাইনাস। কস এ মাইনাস বি কীরকম হতে পারে? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে হবে প্লাস। ট্যান এ প্লাস বি কী হতে পারে? ট্যান এ প্লাস ট্যান বি, ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। এটা ট্যানের ক্ষেত্রে। ট্যান এ মাইনাস বি এর ক্ষেত্রে কী হতে পারে? এখানে প্লাস আছে তাহলে এখানে হবে মাইনাস, এখানে মাইনাস আছে হবে প্লাস। ট্যান এ মাইনাস ট্যান বি, ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি। এই যে এ বি, এগুলো কি? এগুলো কিন্তু আমার কোণ, যৌগিক কোণ, মানে একাধিক কোণ থাকতে পারে। এখানে আমরা দুইটা কোণ নিয়ে কাজ করছি, এ একটা কোণ, বি আর একটা কোণ। এখন কট এ প্লাস বি কী হতে পারে? এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা সূত্র, এগুলো মুখস্থ করবা সবাই। কট এ কট বি মাইনাস ওয়ান কট বি প্লাস কট এ। আট নম্বরে কী হতে পারে? কট এ মাইনাস বি কট এ কট বি প্লাস ওয়ান কট বি মাইনাস কট এ। দেখো আমার চিহ্নগুলো প্রত্যেকটারই কিন্তু পরিবর্তন হচ্ছে। যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস আসছে এবং নিচে প্লাস আসছে। যদি মাইনাস থাকে তাহলে কী আসছে? উপরে প্লাস আসছে এবং নিচে মাইনাস আসছে। এখন এই হচ্ছে আমার এই ষষ্ঠ অধ্যায় যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের এই সূত্রগুলো। তো যদি কোণ আমার এখানে দুইটা আছে, যদি কোণ আমার তিনটা থাকে তাহলে আমরা কি করতে পারি? সাপোজ এরকম ট্যান এ প্লাস বি প্লাস সি, এখানে দুইটা কোণ নিয়ে কাজ করছে। যদি এখানে আমার তিনটা কোণ থাকে তাহলে কি হতে পারে? তাহলে এই দুইটাকে একটা ধরো, এই দুইটাকে এ ধরো, আর এইটারে ধরো বি। তাহলে ট্যান এ প্লাস বি,
তাহলে ট্যান এ বলতে কি বোঝাচ্ছে আমার, এ প্লাস বি। তাহলে ট্যান এ প্লাস বি এর সূত্র কোনটা? এইটা। তাহলে এটা আমরা কিভাবে পাই? ট্যান এ প্লাস বি প্লাস সি। আমি কি বলছি, এইটারে এ ধরতে বলছি, এইটারে ধরতে বলছি বি। তাহলে এটা কি? এ প্লাস বি। ট্যান এ প্লাস বি এর মানটা কি? এইটা। ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি ওয়ান মাইনাস ট্যান এ প্লাস বি ইন্টু ট্যান সি। তাহলে ট্যান এ প্লাস বি এর মান যদি এইটা হয়, এই মানটা এখানে বসাও, ট্যান এ ট্যান এ প্লাস ট্যান বি ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি প্লাস ট্যান সি। যাই হোক, এইটা ক্যালকুলেশন করলে আমাদের একটা ফর্মুলায় আছে, সেটা আমি লিখে দিই লাস্টে একবারে। এটা ক্যালকুলেশন, এই মানটা এখানে বসা। তাহলে এইটা হলো ওয়ান মাইনাস ট্যান এ প্লাস বি এর মান কি? ট্যান এ প্লাস ট্যান বি ওয়ান মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি। এইটারে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে এরকম যে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি। ওয়ান মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ মাইনাস ট্যান এ ট্যান বি, এরকম একটা সূত্রে আসে আমাদের। তো এই সূত্রটা অতটা ইম্পর্টেন্ট না। তো তোমরা এই পর্যন্ত যে সূত্রটা লিখে দিছি আমার, আটটা সূত্র, এই আটটা সূত্র তোমরা সবাই মুখস্থ করবে। এই সূত্রগুলোর মাধ্যমে আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো সমাধান করব। তো একটা ম্যাথে আমরা চলে যাই। উদাহরণ সাত, তোমাদের কাছে ম্যাথের বই আছে কিনা জানি না, তবে গ্রুপে একটা পিডিএফ আপলোড করা আছে, আমি ওইখান থেকেই ম্যাথগুলো দেখছি। তোমাদের সাদ্দাম ভাই আপলোড করেছিল, এটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। উদাহরণ সাত, উদাহরণ সাথে আমাদের কি বলছে, প্রমাণ করো যে কস 27 ডিগ্রি মাইনাস কস 63 ডিগ্রি প্লাস কস 63 ডিগ্রি ইকুয়াল টু ট্যান 18 ডিগ্রি। এখন এখানে কস, সরি, এখন প্রত্যেকটাই আমার এখানে কস আছে, এই কস থেকে আমাদের প্রমাণ করতে হবে যে ট্যান 18 ডিগ্রি, এইটাই নিতে হবে। তো এখানে যদি যেতে হয়, আমি কি বলছিলাম যে প্রমাণের ক্ষেত্রে সবসময় প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে। তো ট্যানে যদি যেতে চায় আমাদের, তাহলে দুইটা ফর্মুলা আছে, কি ট্যান থেটা সমান ওয়ান বাই কোয়াট থেটা, এই একটা ফর্মুলা, হয় এই ফর্মুলাই নেব, না হলে সাইন থেটা বাই কোয়াস থেটা, এরকম একটা ফর্মুলাই নেব, তাহলেই তো ট্যান থেটা হচ্ছে। তো এখানে প্রত্যেকটাই আমার কোয়াস আছে, তাহলে এখানে সাইনের একটা ফর্মুলা আছে, সাইনের ওই ফর্মুলাই নিতে হবে। তাহলে সেটা আমরা করতে পারি কি, বাম পক্ষে আমাদের কি আছে 27 ডিগ্রি মাইনাস কোয়াস 60 ডিগ্রি
আমি কি বলছি, সাইনের একটা ফর্মুলাই নেব। তাহলে এটা কি আমরা এভাবে করতে পারি, কস 90 মাইনাস 27, এটা আমরা এভাবে করতে পারি। তাহলে তো 90 থেকে যদি 27 বাদ দেই তাহলে তো আমার 63 থাকে নাকি। তাহলে 90 এর সাথে কস থেটা যেরকম একটা সূত্র লিখে দিছিলাম যে কস 90 গুণিত এন প্লাস মাইনাস থিটা, তাহলে এখানে কস 90-র সাথে আমার কী গুণ আছে, 1, আর এখানে মাইনাস থেটা কত, 27। দেখো এইটা আমাদের 90-র সাথে এন, এনের মান হচ্ছে 1, তাহলে আমার এটা জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। যদি বিজোড় হয় তাহলে কি হবে, কস পরিবর্তন হয়ে সাইন হবে। সাইন থিটা, থিটার মানটা কত আমার এখানে, 27। সরি, এখানে কস পরিবর্তনে সাইন আসছে। তাহলে দেখো এখানে কস এবং সাইনের একটা ফর্মুলাই চলে আসছে, তাহলে আমার নিতে হবে কিসে, ট্যানে। তো ট্যানে যদি যেতে হয় তাহলে আমার কি হবে, সাইনের নিচে কস থাকা লাগবে, তাই তো? তাহলে কস থেটা দিয়ে ভাগ করে দেই। এগুলো সাইড নোট করে রাখবা। কস 27 দ্বারা ভাগ করে, তাহলে দেখো এটা আসে কত, 1 মাইনাস সাইন থেটা বাই কস থেটা ট্যান থেটা, থেটার মানটা কত, 27। তাহলে এটা এটা 1 কাটা যায়, 1, এখানে কত, ট্যান 27। তো 1 আমার, এই দেখো আমাদের টেনের একটা ফর্মুলাই চলে আসছে, তাই না? তাহলে প্রমাণ আমাদের বোঝাই যাচ্ছে, প্রমাণের কাছাকাছি আমরা চলে আসছি। তো 1 আমার কিসের মান, ট্যান 45 ডিগ্রির মান। ট্যান এ মাইনাস বি এর একটা সূত্র এখানে আমি কি লিখছিলাম, ট্যান এ মাইনাস ট্যান বি, 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে এখানে 1 প্লাস ট্যান এ, ট্যান 45, ট্যান এ মাইনাস ট্যান বি, 1 প্লাস ট্যান এ ট্যান বি, কার সূত্র, ট্যান এ মাইনাস বি। এটা থেকে এটা বাদ দিলে 18 থাকে, তাহলে রাইট সাইডে আমরা চলে আসছি। প্রমাণ, তো এই মাত্রায় কারো কোনো সমস্যা কোথায় আছে থাকলে আমাকে কমেন্ট বক্সে ইনফর্ম করো। এখন আমরা উদাহরণ 9 দেখি কি আছে। উদাহরণ 9,
উদাহরণ নয় আমার আছে কস আলফা মাইনাস কস বিটা সমান সমান এ, এবং সাইন আলফা মাইনাস সাইন বিটা সমান বি হয়। তবে তবে প্রমাণ করো যে কস আলফা মাইনাস বিটা হাফ টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমার দুইটা কন্ডিশন দেওয়া আছে, এইটার মান মনে করলাম এ আর এইটার মান মনে করলাম বি, এটা আমার দেওয়া আছে। এবং এইটা হতে আমার প্রমাণ করতে হবে যে কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হাফ টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে অবশ্যই আমার কী করতে হবে, এ স্কোয়ার বানাতে হবে, আর স্কোয়ার বানাতে গেলে বর্গ করতে হবে। তাহলে আমার দেওয়া আছে কি কস আলফা মাইনাস কস বিটা ইকুয়াল টু এ, এটা এক নং সমীকরণ ধরলাম, আর এটা দুই নং সমীকরণ ধরলাম। সাইন আলফা মাইনাস সাইন বিটা সমান বি, এটা দুই নং সমীকরণ ধরলাম। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে আমার বর্গ করতে হবে এখানে। তাহলে একের স্কোয়ার যোগ কস আলফা মাইনাস কস বিটা হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটা এর হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম একটা সিস্টেমে আনছি আমরা। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা আমার এ মাইনাস বি হোল স্কোয়ার, দুইটা আমাদের ক্যালকুলেশন করলে কি হয়, স্কোয়ার আলফা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস সিমিলারলি এটাও এ স্কোয়ার মাইনাস টু সাইন আলফা সাইন বেটা প্লাস সাইন বেটা সমান এটা আমরা সাজাই লিখি যে এখানে কস স্কোয়ার, কস স্কোয়ার আলফা, এখানে সাইন স্কোয়ার আলফা, আবার এখানে কস স্কোয়ার বেটা, এখানে সাইন স্কোয়ার বেটা, আবার এখান থেকে দেখো যে মাইনাস টু কস আলফা কস বেটা, আর এখানে মাইনাস টু সাইন আলফা সাইন বেটা, এটা যদি আমরা সাজাই লিখি তাহলে কী কীরকম হতে পারে, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বেটা প্লাস সাইন স্কোয়ার বেটা মাইনাস টু, কমন নিলাম, এই দুইটার ভিতরেও আছে, এই জন্য কস আলফা কস বিটা সাইন আলফা মাইনাস মাইনাসে প্লাস সাইন আলফা সাইন বিটা সমান সমান এ স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার। দেখো কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা সমান সমান আমরা কী জানি, ওয়ান, কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা সমান কী জানি, ওয়ান মাইনাস টু, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা কার সূত্র আমার দেখে আসি আমরা, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা কার সূত্র, কস এ মাইনাস বি এর সূত্র, এই যে এটা। কস এ মাইনাস
बी, वन वन ए स्क्वायर प्लस बी आर स्क्वायर। ताहले टू कॉस আমার এখানে এ স্কয়ার বি স্কয়ার আগে কি আছে মাইনাস আছে, এখানে কি আছে প্লাস আছে, তাহলে অবশ্যই মাইনাস ই করতে হবে, মাইনাস টু কস আলফা মাইনাস বেটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই টুটা এই পাশে নিলাম, তাহলে কি হচ্ছে মাইনাস টু। দেখো টু এর আগে আমার প্রমাণে কি আছে প্লাস, এখানে আছে কি মাইনাস, তাহলে মাইনাস দ্বারা গুণ করি, মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কি থাকে টু কস আলফা মাইনাস বেটা, আর এখানে এটাই পাশে নিয়ে আসলাম মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কস আলফা মাইনাস বেটা, কস আলফা মাইনাস বেটা এখানে বাড়তি আছে কি টু, এই টুটা যদি আমরা এই পাশে পাস করি তাহলে আমার এই প্রমাণের সাথে মিলে যায়, কস আলফা মাইনাস বেটা টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই টুটা আমার পাস করলাম এই পাশে, তাহলে এইটাই দেখো আমার প্রমাণ। এই ম্যাথটা এই কার কোথায় সমস্যা আছে বলো, ম্যাথটা অনেক একটা ইজি ম্যাথ নাকি, সবাই বুঝতে পারছো ক্লিয়ার? ধন্যবাদ রাকিব হোসেন। আর কেউ যার সমস্যা সে আগ্রহের সহিত আগে কমেন্ট বক্সে কমেন্ট করবা। ধন্যবাদ। তো আমরা পরের ম্যাথটাতে আগাই, পরে আমার 10 নম্বর ম্যাথটা আছে উদাহরণ, তো ম্যাথটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনুশীলনীতে একটা ম্যাথ আছে এরকম টাইপেরই, তো ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তো এটা সবাই একটু মন দিয়ে দেখো, আশা করি বুঝতে পারবা। উদাহরণ 10 প্রশ্নে কি বলছে, যদি ট্যান আলফা মাইনাস ট্যান বেটা সমান সমান এ এবং কোয়াড বেটা মাইনাস কোয়াড আলফা, কোয়াড আলফা সমান সমান বি হয় তবে দেখাও যে কট আলফা মাইনাস বেটা ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। এখন আমার এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে যে ট্যান আলফা মাইনাস বেটা ইকুয়াল টু এ এবং কট বেটা মাইনাস আলফা ইকুয়াল টু বি যদি হয় তাহলে এই দুইটার ক্ষেত্রে আমাদের দেখাতে হবে কি যে কট আলফা মাইনাস বেটা ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। তো এটা আমরা কীভাবে করতে পারি, এখানে কোয়াটের একটা ফর্মুলা আছে দেখাতে বলছে, এখানে কোয়াটের একটা ফর্মুলাই, তাহলে এই টেনরে আমাদের কোয়াট বানাতে হবে, আর যদি এটা আমরা না করি তাহলে শুধুমাত্র এই কোয়াট ধরেই করতে হবে, তো এটা যেহেতু দেওয়া আছে এটা ধরে করি আমরা। টেন আলফা মাইনাস টেন বেটা ইকুয়াল টু এ ওয়ান বাই কোয়াট আলফা মাইনাস ওয়ান বাই
क्वाड बेटा इक्वल टू ए ताहले क्वाड बेटा एटा आमरा लॉजिक करी ताहले क्वाड बेटा माइनस क्वाड क्वाड अल्फा क्वाड अल्फा क्वाड बेटा इक्वल टू ए ताहले क्वाड बेटा माइनस क्वाड अल्फा एर मानटा आमार की देवा आछे बी क्वाड अल्फा क्वाड बेटा ए ताहले क्वाड बेटा सॉरी क्वाड अल्फा बेटा एर एकटा मान की होते पारे बी बाई ए एटा आमरा रेखे दिलाम एखाने क्वाड अल्फा क्वाड बेटार मान आमार बी बाई ए किन्तु आमार एटा इक्वल टू एटा आमार देखाते होबे ताहले बाम पक्षे आमार की आछे क्वाड अल्फा माइनस बेटा एटा आमरा किभाबे करते पारि क्वाड अल्फा माइनस बेटा एर सूत्रटा आमार की जानि आमरा देखो क्वाड ए माइनस बी क्वाड ए क्वाड बी प्लस वन क्वाड बी माइनस क्वाड ए एटा आमादेर सूत्र ताहले क्वाड अल्फा क्वाड बेटा प्लस वन माइनस क्षेत्र प्लस क्वाड बेटा माइनस क्वाड अल्फा ताहले देखो क्वाड अल्फा बेटार मान आमरा कि बेर करेछि क्वाड अल्फा क्वाड बेटा एर मान बी बाई ए प्लस वन और क्वाड बेटा माइनस क्वाड अल्फा देखो क्वाड बेटा माइनस क्वाड अल्फार मानटा कि आमार बी एई जे एखाने बी তাহলে এইটা আমার ক্যালকুলেশন করো লসাগু করো কি হয় এ প্লাস বি বাই এ আর নিচেই থাকে কি বি এর নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে আমরা জানি সবাই ধরে নিতে হয় তাহলে এ প্লাস বি বাই এ এটা যদি আমরা ভাগ যদি গুণ করি তাহলে অবশ্যই উল্টে যায় বি এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এ প্লাস বি বাই এ বি এটারে যদি আমরা করি এরকম এ বাই এ প্লাস বি বাই এ বি সরি বি এ বি এটা এটা কাটা যায় ওয়ান বাই বি থাকে প্লাস এটা এটা কাটা যায় ওয়ান বাই এ থাকে দেখো আমার এইটা মিলে গেছে তাহলে রাইট সাইড অতএব শুড এটা আমরা অবশ্যই সবাই জানি যে প্রমাণ করতে বললে প্রুভড এবং দেখাতে বললে শুড তোমাদের উপস্থিতির সংখ্যা খুবই 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 কম তো আমাদের কোচিংয়ে স্টুডেন্ট সংখ্যা অন্যান্য কোচিং থেকে বলা চলে যে একটু বেশি তো সেই তুলনায় অনেক রেসপন্স কম তোমাদের তো মিনিমাম একশো ক্লাসে উপস্থিত থাকা উচিত প্রত্যেকটা ক্লাসেই আমি মনে করি